অভিনেতা শামীম আহমেদ 17 বছর ধরে অভিনয় করে চলেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও। কমেডি চরিত্রে টিভি নাটকে শামীম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্যতায়। সম্প্রতি উত্তরায় শুটিং স্পটে তিনি কথা বলেছেন, আলাপচারিতায় জানান অনেক অজানা গল্প। শামীম আহমেদের অভিনয়ের পথ চলার শুরু 1999 সালে বন্ধন ধারাবাহিক দিয়ে। অভিনেত্রী আফসানা মিমির আগ্রহেই মহিলা সমিতির পিয়ন শামীম হয়ে উঠলেন অভিনেতা। শামীমের ভাষায়, বন্ধন নাটকের প্রোডাকশন ম্যানেজার ছিলাম আমি। আমার একটা গুণ ছিল, কোন কোন আর্টিস্ট কখন ওষুধ খাবেন, কোন আর্টিস্ট কখন ডায়াবেটিসের ইনসুলিন নেবেন আর নেওয়ার কতক্ষণ পর সে খাবার খাবেন, কোন নায়ক কখন খাবেন, এ বিষয়গুলো মনে রাখতে পারতাম, কাজটা ঠিক মতো করতাম। আমি খুব পরিচ্ছন্ন ছিলাম, সেটেও জনপ্রিয় ছিলাম। ওই নাটকে আফসানা মিমি আপা ছিলেন। এই নাটকে একটা চরিত্র ছিল লোকমান। লোকমান চরিত্রটা করার জন্য যে ছেলেটাকে সিলেক্ট করা হয়েছিল, দুদিন শ্যুট করার পর সে আর আসেনি, কারণ তার কি একটা পরীক্ষা চলছিল। তখন শুটিংয়ের আগের দিন রাতে মিমি আপা, পান্থ ভাই, অম্লান বিশ্বাস, অমিতাভ ভাই, মুরাদ ভাই এরা আড্ডা দিচ্ছিলেন একসঙ্গে। হঠাৎ মিমি আপা আমাকে ডেকে বললেন, শামীম তুই লোকমান ক্যারেক্টারটা পড়ছস? আমি কইছি হ পড়ছি। তখন আপা কইলেন, তুই এই দুইটা সিন পড়ে রাখ, এই দুইটা তুই করবি। আমি তো ভয়েই শেষ, অনেক অনেক বড় অভিনেতা চোখের সামনে দেখেছি, ওনাদের দেখে বুঝেছিলাম অভিনয় জিনিসটা এত সহজ নয়, তাই না করছিলাম। কিন্তু সবাই অনেক বলার পর, সাহস দেওয়ার পর চরিত্রটা আমি করি, বাকিটুকু ইতিহাস। শামীম বলেন, বন্ধন নাটকটা করতে গিয়ে অনেক প্রশংসা পেলাম। মাছরাঙ্গার প্রোডাকশন হাউসের মালিক অঞ্জন চৌধুরী পিন্টু স্যার আমাকে 20,000 টাকা দিলেন, তুষার ভাই দিলেন আরও 5,000 টাকা শুধুমাত্র একটা দৃশ্য করার জন্য। তখনই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আমি অভিনয় করব। জীবনে অনেক অভিজ্ঞতা আছে আমার, অভাবী ঘরের মানুষ, অভাব ছিল, নানাভাবে জীবন ধারণের চেষ্টা করেছি, পকেট মার হয়েছি, রিক্সা চালিয়েছি, খোদা আমাকে সুন্দর এই পথে নিয়ে এসেছে, আমি পরিশ্রম করে খেতে পারছি। অতীতের কথা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ এটা সত্য, সত্য লুকানো যায় না। আমি দেখেছি সত্য শুনে মানুষ অবাক হলেও সেটাকে সবাই খুব সহজে গ্রহণ করে ও মেনে চলে, সম্মান করে সত্যকে। পিন্টু স্যার একবার আমাকে 10,000 টাকা দিয়েছিলেন আমার সত্যবাদিতার জন্য। আমি তার কাছে অকপটে আমার অতীতের সব কথা বলেছিলাম, তিনি খুশি হয়েছিলেন আমার সততায়। অভিনয়ে কেউ প্রভাবিত করে কিনা জানতে চাইলে শামীম আহমেদ জানান, আমি 1986 সালের দিকে মহিলা সমিতির অফিসের পিয়ন ছিলাম, সেখানে ক্যান্টিনে থাকতাম, আর অভিনয়টা আসলে আমি শিখি হুমায়ুন ফরিদি ভাইকে দেখে। যখন অভিনেতা হলাম, ওনার অভিনয় আমাকে প্রভাবিত করল। শামীম আহমেদ 1,000-এরও বেশি নাটকে কাজ করেছেন, প্রায় 26টা চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার প্রথম সিনেমা ছিল জীবন মরণের সাথী, শাকিব খানের বন্ধু চরিত্রে কাজ করেছিলেন। এরপর একে একে শাকিবের সঙ্গে আরও অনেক ছবিতে কাজ করেছেন। সিনেমাতে অনেক প্রস্তাব থাকার পরও নিয়মিত হননি তিনি। তিনি কলকাতায়ও কাজ করেছেন। তিনি বলেন, কলকাতার কিছু শিল্পীদের সাথে কাজ করেছি, অনেক কিছু শিখেছি, ওম রনিদা থেকে শিখেছি, তারা শিল্পীদের সম্মান দিতে জানে, কে কি চরিত্র করছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে জায়গাটাতে কে কত সিনিয়র সে হিসাবে তারা সম্মানটাও করে, এরকম অনেক বিষয় আছে কিন্তু আমাদের এখানে হয় না, আমরা সেই গুরুত্বটা পাই না। শামীম বলেন, এত সব আক্ষেপের মধ্যেও অনেক আশা আছে, অনেক নির্মাতারা আছেন যারা আদর করেন, পাওনাটা ঠিক মতো দেন, মামুনুর রশিদ স্যারের মতো অনেক সিনিয়ররা আছেন যারা ছেলের মতো কাছে টানেন, অভিনয় শেখান, সাহস দেন, আমি ও আমার শিল্প এসব মানুষদের নিয়েই, যতদিন বাঁচি সবার ভালোবাসা নিয়ে বাঁচব।
ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।